हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल बेंगली हाउसवाइफ चैनले तुम्हारे सबा के स्वागत जानाई। अपकमिंग जो दुर्गा पूजा नवरात्रि चलते अपकमिंग जो दुर्गा पूजा से उपलक्षे हमें नतून आलता डिजाइन क्रिएट कर आज और से भिडियोटी तुम्हारे साथ शेयर करी। आई होप तुम्हारे भलो लगे और भलो लगले प्लिज हमारे भिडियोते एक लाइक दिए दिओ, तुम्हारे हमारे ये रिक्वेस्ट। और हमार चैनलटा भिडियोगो जदि तुम्हारे एक भलो लेगे थे तो हमारे चैनलटा प्लिज सबसक्राइब कर दिओ और हमार सपोर्टा तुम्हारे खूब ही दरकार कारण आमी पुरोपुरी आलता दिए आलता डिजाइनगुलो क्रिएट करी किन्तु अन्यान्य यूट्यूबारदेर आमी देखेछी जादेर भिवार खूब बेशी तादेर सबसक्राइबार जादेर खूब बेशी तारा किन्तु प्रथम दिके आलताते डिजाइन क्रिएट करलो एखन जे सूक्ष्म सूक्ष्म आलतार डिजाइनगुलो क्रिएट करे सेगुलो मोटेओ आलता निये सेई डिजाइनगुलो करे ना कारण आलता अनेकटाई तरल আর বেশি মানে মোটা জাতীয় জিনিস নয় তাই পুরো পায়ে সেটা ছড়িয়ে পড়ে খুব সহজেই। আর সূক্ষ্ম সূক্ষ্ম যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু আলতা দ্বারা খুব ভালোভাবে ক্রিয়েট করা যায় না কিন্তু সেই জায়গায় যদি অন্যান্য রং বা ফেব্রিক জাতীয় জিনিস ব্যবহার করা হয় তাহলে সেই সব ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে আঁকা বা পায়ের উপর ক্রিয়েট করা যায়। তো যেসব ইউটিউবাররা আলতা ডিজাইন বলে অন্যান্য জিনিস দিয়ে আলতা ডিজাইন ক্রিয়েট করছে তারা সেটা আলতা ডিজাইন না বলে অন্যান্য যেসব জিনিসগুলো ইউজ করছে সেই জিনিসের নাম দিলে হয়তো পায়ের উপর ফেব্রিকের ডিজাইন ফেব্রিক ইউজ করছে তো বা পায়ের উপর রঙের ডিজাইন এটাই বলতে পারে কারণ তাদের দেখে আমরা কি করি যে এটা আলতা ডিজাইনের আলতা দিয়েই তারা এই ডিজাইনটা ক্রিয়েট করেছে এরকম আমরা ভাবি কিন্তু যখন আমরা করতে যাই আলতার আলতা দিয়ে তখন কিন্তু সেই রকম ডিজাইনটা আমাদের পায়ের ওপর হয় না তখন আমাদের মনে হয় আমরা করতে পাচ্ছি না কিন্তু আসলে সেটা নয় আসলে হচ্ছে সেখানে আলতা ব্যবহারই করা হচ্ছে না তার জন্য সেই ডিজাইনটা আমরা পায়ের উপর ক্রিয়েট করতে পাচ্ছি না একমাত্র আলতা দিয়ে যে ডিজাইনগুলো ক্রিয়েট করা যায় সেগুলোই পায়ের মধ্যে করা যাবে বাকি যে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনগুলো থাকে সেগুলো কিন্তু চট করে আলতা দিয়ে পায়ের উপর ক্রিয়েট করা যায় না সেটা আমি আজ 3 বছর মতো হতে চলেছে আলতা ডিজাইন তো ক্রিয়েট করছি তো আমি এটুকু মোটামুটি সামান্য একটু নলেজ আমার হয়েছে তো তাই এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আলতার উপর শুধু ডিজাইন নয় আলতা পায়ের উপর ছড়িয়ে না পড়ার মানে ছড়িয়ে পড়ার কারণ বা ছড়িয়ে যাতে না পড়ে তার জন্য কী করতে হবে বা আলতার উপর যাবতীয় যদি তথ্য তোমরা পেতে চাও তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে আলতার উপর কী কী জিনিস আলতা পড়তে গেলে আমাদের মানতে হবে বা আলতা সুন্দরভাবে যাতে পাটাকে আরও সুন্দর করে তোলা যায় বা যে কোনো পায়ে আলতা সুন্দর লাগে সেই সব জিনিস তোমাদের যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে আমায় পাঠাবে আমি তোমাদের জানাবো আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এই আলতা ডিজাইনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি অনেক মোটিভেট হব আর ভালো ভালো আলতা ডিজাইন আমি তোমাদের উপহার হিসেবে দিতে পারবো আর নতুন নতুন আবার অনেক ভিডিও আপলোড করতে পারবো তোমাদের যদি সাপোর্ট থাকে তো তো বাস এটাই তোমাদের বলতে চাই আর পুজো খুব ভালোভাবে কাটাও সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আর সবারই চ্যানেল দেখো তার সাথে আমারও বেঙ্গলি হাউসওয়াইফ চ্যানেল অবশ্যই দেখো আর তোমাদের ফ্রেন্ড বন্ধু সবার সাথে শেয়ার করো বাস এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট
তো দেখে নাও আমার আলতা ডিজাইনটা, আমি শুরু করে ফেলেছি। শুধুমাত্র আলতা আর তুলি, একটা মানে ইয়ারবার্ড আর একটা কাঠির সাহায্যে এই ডিজাইনটা আমি বানিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। টাটা। Thank you.